সরকার যদি বেশি সময় নেয় তাদের সরকার পরিচালনা সম্ভব হবে না বললেন অলি আহমেদ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে উপদেষ্টা জানাবো ভ্যানে স্তূপ করা লাশগুলো পুড়িয়ে ফেলে পুলিশ দাবি স্বজনদের জানাব সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আইনজীবী ডিবি হারুন জিন্মি করে জমি দখল নিতে চেয়েছিলেন এবং সর্বশেষ জানাবো জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন চায় ইসলামী আন্দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিয় নাম এবার বিস্তারিত তবে তারাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কোনটি ক্লিক করুন সরকার যদি বেশি সময় নেয় তাহলে তাদের সরকার পরিচালনা সম্ভব হবে না বললেন অলি আহমেদ জাতীয় নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা রূপরেখা ঘোষণার তাগিদ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন ওনারা যদি বেশি সময় নেয় ওনাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন ও উপজেলা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করারও পরামর্শ দিয়েছে এলডিপি দলটির সভাপতি অলি আহমেদ বলেন রাজনৈতিক দলকে ব্যস্ত রাখতে একমাত্র উপায় নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দেওয়া এটা ছয় মাস পর হতে পারে নয় মাস পরও হতে পারে নির্বাচন তো হতে হবে তবে সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন বাঞ্ছনীয় নয় বলেও মন্তব্য করেন তিনি আহমেদ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলেছি আপনি এখনো বিপদ মুক্ত নন যারা ষড়যন্ত্রকারী তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে যারা হাসিনার পদলোহী তারা এখনো চাকরিচ্যুত হননি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়নি একজন লোককে এক জায়গায় থেকে অন্য জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না যারা প্রকৃতপক্ষে দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদের জেলে নিক্ষেপ করতে হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাহলেই এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে উপদেষ্টা বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা জানান ড ইরুন সরকারের এই উপদেষ্টা তার মতে যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তাই তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে তিনি বলেন শেখ হাসিনা দিল্লিতে থাকা ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এই নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তাকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমরা ভারতের কাছে হাসিনার ফেরত চাইতে হবে তহিদ হুসনের বক্তব্য হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এটি তারা জানে ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে আমি মনে করি ভারত সরকার এই সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনায় রাখবে এছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন তিনি বলেন বাংলাদেশের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা কারো সঙ্গে শত্রুতা নয় আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা ভ্যানে স্তূপ করা লালগুলো পুড়িয়ে ফেলে পুলিশ দাবি স্বজনদের একটি ভ্যান গাড়িতে পড়েছিল কয়েকজনের নিথর দেহ পাশ থেকে আরও একটি লাশ তুলেছিল পুলিশের সদস্যরা সেই লাশ ঢাকার জন্য পুলিশ সদস্যরা ব্যবহার করেছিলেন ময়লা চাদর ও রাস্তায় পড়ে থাকা ব্যানার তারপরেও ঝুলতে দেখা যায় নিথর হাত পা মাথা এমন ও লোমহর্ষক ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা এই ভিডিও দেখে প্রত্যক্ষ দোষী ও নিহতদের স্বজনদের দাবি ভ্যানে রাখা লাশগুলোই পরে পুলিশের গাড়িতে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আশুলিয়া থানার সামনে প্রত্যক্ষ দোষীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দুজনের স্বজনেরা ভ্যানে থাকা লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল বলে দাবি করেন সয়ীদ আসসাবুরের মা রাহেলা জান্নাত ফেরদাউস ঢাকা পোস্টকে বলেন পাঁচই আগস্ট আশুলিয়া থানার সামনে অনেক গোলাগুলি হয় সেখানে অনেকেই মারা গেছে আমার ছেলে পাঁচই আগস্ট নিখোঁজ ছিল পরে ছয় আগস্ট সকালে আশুলিয়া থানার একটি পুলিশের পিকআপে কয়েকজনের মরদেহ পাওয়া যায় খবর পেয়ে আশুলিয়া থানায় যাই তখন দেখি ওই গাড়িতে কয়েকটি আগুনে পোড়া লাশ তখন আজ সাবরের পকেটে থাকা মোবাইল ফোনের সিম থেকে মরদেহ শনাক্ত করি তবে এখন আমার ধারণা ভ্যানে থাকা লাশগুলো গুম করার জন্য আগুন দিয়েছিল অন্যদিকে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন পাঁচই আগস্ট আমার ছেলেকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল পরে ছয় আগস্ট সকালে আশুলিয়া থানায় এসে দেখি পুলিশের গাড়িতে লাশ তখন আমরা ছেলের আইডি কার্ড দেখে নিশ্চিত হই আমার ছেলে সজল সেখানে আরও ছয়টি লাশ ছিল দাবি করে শাহিনা সেখানে আরও ছয়টি লাশ ছিল বলে দাবি করেন শাহিনা তিনি খুব নিয়ে বলেন নিশ্চিন্ন করার জন্য হত্যার পরে আগুন দিয়েছিল মরদেহগুলোতে অপরদিকে আশুলিয়া থানার সামনের চায়ের দোকানদার মনোয়ার জানান একটি ভিডিও দেখেছে আশুলিয়া থানার সামনে ভ্যানের মধ্যে অনেকগুলো লাশ রেখেছে তবে পরের দিন সকালে বেশ কয়েকটি লাশ পুলিশের গাড়িতে পুরো অবস্থায় দেখতে পেয়েছি ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুহিত গণমাধ্যমকে বলেন ভিডিওটি পর্যালোচনা চলছে এছাড়া ঘটনাটি নিয়ে কাজ শুরু করা হয়েছে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আইনজীবী ডিবি হারুন জিম্মি করে জমি দখল নিতে চেয়েছিলেন সাবেক ডিবি প্রধান রশিদ আমাদের কোটি টাকার জমি জমি দখল দখল নিতে চেয়েছিলেন তার উদ্দেশ্য ছিল পুরো নেওয়া ক্ষমতার অপব্যবহার করে আমাদের বৈধ জমি অবৈধ করার চেষ্টা করেছেন আমাদের জিম্মি করে সাদা দলিলে স্বাক্ষর করিয়ে নিয়েছেন সংবাদ সম্মেলনে স্ত্রী মেহরুন্নিসা বলেন ডিবি হারুন আমার সঙ্গে কথা বলেছেন ডিবি অফিসে তিনি আমার স্বামী সন্তানকে মেরে ফেলার হুমকি দেন ভুক্তভোগী আজহারুল কবির বলেন দু হাজার সালের ডিসেম্বরে এমন ঘটনা ঘটলেও গুম ও হয়রানির ভয়ে মুখ খুলতে পারেনি আমি আইনজীবী হয়েও কোনো সাহায্য পাইনি তিনি বলেন শেখ হাসিনা সরকার পতনের পর আবারও ওই বাসভবন দখল করতে চান তারা আগস্ট ওই বাসভবনে ভাঙচুর করে প্রায় বিশ লাখ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র দুর্বৃত্তরা লুট করেছে বলে অভিযোগ করেছেন তিনি আজহারুল কবির বলেন স্থানীয় বিএনপি নেতা আবদুল্লার নেতৃত্বে আল মুসলিম গ্রুপ জমি থেকে জোরপূর্বক তুলে দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে বানোয়াট মামলা করেছে এই শক্তিশালী জোট আমার পরিবারকে মিথ্যা মামলা অর্থনৈতিক চাপ এবং শারীরিক ভয় দেখিয়ে কয়েকশো কোটি টাকা মূল্যের আমার ন্যায্য জমি দখল করতে চায় অর্থনৈতিক চাপ এবং শারীরিক ভয় দেখিয়ে কয়েকশো কোটি টাকা মূল্যের আমাদের ন্যায্য জমি দখল করতে চায় এর আগেও দু হাজার এগারো সাল থেকে আবদুল্লার বিভিন্ন জেলা থেকে আজব দিয়ে আমার ও আমার ছেলের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করেছেন এরপরও সফল না হয় ডিবি হারুনের সঙ্গে হাত মেলান তিনি তিনি আরো বলেন বিগত সরকারের সময় আমাদের বলা হয় আব্দুল্লাহ শেখ ফজলেনুর তাপস এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রভাবশালী ব্যক্তিরা এসবের সঙ্গে জড়িত দু হাজার তেইশ সালের আটই ডিসেম্বর ডিবির একাধিক কর্মকর্তা এসে আমাকেও আমার ছেলেকে এক লাখ টাকা চুরির মিথ্যা মামলায় গ্রেফতার করে ওই সময় আমাদের উপর প্রচন্ড নির্যাতন করা হয়েছিল এবং আমাদের সম্পত্তি হস্তান্তর করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় তিনি বলেন আমরা আমাদের পরিবারের জন্য সুরক্ষা আমাদের সম্পত্তির অধিকার সংরক্ষণ এবং এই জঘন্য কাজের জন্য দায়ীদের বিচার দাবি করছি জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন ইসলামী আন্দোলন জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একই সঙ্গে নির্বাচন কবে হবে কিভাবে হবে তার একটা রূপরেখা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে দলটি বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলনের আমির ও চর্মনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও দলটির সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রহসনে নির্বাচন করেছে যেসব নির্বাচনে প্রশাসন মিডিয়া সহ যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতেই সরকারকে কত সময় দিতে চান এমন প্রশ্নের রেজাউল করিম বলেন খুব শীঘ্রই পরিবেশ তৈরি করতে হবে বলা হয়েছে নির্বাচনটা কবে হবে কিভাবে হবে তার একটা রোড ম্যাপ দিতেও প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে একই প্রশ্নের দলটি সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন দিতে বলেছেন তারা এক্ষেত্রে জনগণ যাতে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তিনি এদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে চরমনায় পীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ তেরো দফা প্রস্তাব করা হয়েছে প্রস্তাবে বলা হয়েছে বিদ্যমান সংবিধান নিয়ে নানা বিতর্ক আছে এছাড়া বিগত সময়ে ক্ষমতাসীনেরা দলীয় স্বার্থে সংবিধানে নানা পরিবর্তন এনেছে এই জন্য বর্তমান সংবিধানকে বাতিলের পর একটি কমিশন গঠন করে নতুন সংবিধানের খসড়া তৈরি করতে হবে এবং গণভোটের মাধ্যমে তা অনুমোদন করতে হবে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রস্তাব দিয়েছে দলটি একই সঙ্গে বলা হয়েছে গত ১৬ বছরে ঘটা সব রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এক্ষেত্রে যেসব ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদের রাজনীতি ও নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ